আসসালামু আলাইকুম দর্শক, তানিশাস কিচেন থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার টকঝাল মিষ্টির জলপাই আচার রেসিপি। এই সিজনে অনেক জলপাই পাওয়া যায়, তাই ভাবলাম জলপাই দিয়ে এই মজাদার আচার রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করে ফেলি। চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপি। একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে খাঁটি সরিষার তেল, তারপর দিয়ে দিচ্ছি এখানে কয়েক কোয়া রসুন, তিনটা শুকনো মরিচ আর আস্ত পাঁচ ফোড়ন এক টেবিল চামচ পরিমাণ। এখন এই সবগুলো উপকরণ একসাথে একটু ফোড়ন দিয়ে নিচ্ছি, হালকা দুই এক মিনিটের মতো ভেজে নিলেই চলবে। তারপর দুই এক মিনিট পর আমি এখন জলপাইগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কেজির চাইতেও আরেকটু বেশি জলপাই নিয়েছি। তো তারপর আমি জলপাইগুলোকে দিয়ে হালকাভাবে একটু সবগুলো মশলার সাথে কষিয়ে নিচ্ছি। কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পর জলপাইগুলোকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। প্রায় 3-4 মিনিট পর আবারও এসে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে দ্বিতীয়বারের মতো আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আবারও 2-3 মিনিটের জন্য। এখানে যেহেতু আমরা কোনো রকম পানি ইউজ করি নাই, তাই জলপাইগুলোকে মিডিয়াম আঁচে আমাদেরকে পুরোটা জলপাই সিদ্ধ করে নিতে হবে। এখন আমি বাকি মশলাগুলো এখানে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচের চাইতেও অল্প একটু কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াও সেম আমি হাফ চা চামচের চাইতেও আরেকটু কম দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো দেওয়ার ফলে আচারের ভিতরে খুব সুন্দর একটা কালার আসে। তারপর একটা তেজপাতাকে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এখন সবগুলো মশলা আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। 10 মিনিটের মতো রান্না করার পর কিন্তু আমাদের এই আচারের জলপাইটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নেড়ে চেড়ে আমি চিনি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ মতো, হাফ কাপের চাইতো কিছুটা কম, এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছিলাম, বাকিটুকু আমি রেখে দিচ্ছি। তো এই আচারটা আমি একটু টক ঝাল মিষ্টি, মিষ্টির পরিমাণটা একটু বেশি হচ্ছে কারণ এত টক খেতে আমার ভালো লাগে না, সেজন্য আমি আমার পছন্দ মতো চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি ব্যবহার করবেন। আর চিনিটা দেওয়ার পর কিন্তু হালকা একটু চিনি থেকে পানি উঠে, এটাই স্বাভাবিক। তারপর চিনিটা দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কয়েক মিনিটের জন্য। মোটামুটি 5 মিনিট পর আমি আসলাম। দেখতেই পাচ্ছেন আমার আচারটা কিন্তু একদমই রেডি, তেলটা উপরে একদম ক্লিয়ারভাবে বেশি উঠেছে, তার মানে আমার আচারটা রেডি হয়ে গিয়েছে। এখন আরেকটু নেড়ে চেড়ে আরও কয়েকটা উপকরণ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি এখানে বিট লবণ হাফ চা চামচ পরিমাণে। প্রথম অবস্থাতে কিন্তু আমি লবণটা কমে ব্যবহার করেছি বিট লবণটা দিব বলে। তারপর দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে, আমি একটু ঝালটা বেশি দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফোড়ন, এখানে পাঁচ ফোড়নটাকে আমি মিহি গুঁড়ো করে নিয়েছি। পাঁচ ফোড়নের গুঁড়োও কিন্তু আমি এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার পর কিন্তু আপনারা আপনাদের আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন, কেউ চাইলে দিতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন। এখন আবারও শেষবারের মতো সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিয়ে তারপর নেড়ে চেড়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত। আমি আপনাদের কাছে একটু সময় নিচ্ছি, তারপর আপনাদের কাছে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই তো রেডি হয়ে গেল আচার, মজাদার মজাদার টক ঝাল মিষ্টির জলপাই আচার। জানি না কার মুখে পানি এসেছে, আমার মুখে তো অনেক বেশি পানি এসেছে। তো ভাবলাম আপনাদেরও আমার মতো সেম অবস্থা হয়েছে আচার দেখে। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই মজাদার আচার রেসিপিটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।